বৃষ্টির মাঝে হঠাৎ টর্নেডো, কয়েক মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড স্বরূপনগরের তরুণীপুর এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 30টি বাড়ি, ব্যাপক ক্ষতি হয়েছে কয়েক বিঘা ফসল। গত বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টিপাত, বিরাম নেই শুক্রবারেও। একে বৃষ্টিতে রক্ষে নেই, দোসর ঝড়, খুব বেশি হলে 30 সেকেন্ড। সেই 30 সেকেন্ডের টর্নেডো, যার জেরে লন্ডভন্ড ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম তরুণীপুর। এদিন বিকালের পর আচমকাই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় স্বরূপনগরের তরুণীপুর এলাকা। স্থানীয় এক বাসিন্দা বলেন, বিরাট আওয়াজ নিয়ে ঝড় আছড়ে পড়ল, চোখের পলক ফেলার সময় পায়নি, তার আগেই সব তছনছ হয়ে যায়। ঝড় কোন দিক থেকে এসেছিল? কত সময় হলো ঝড়? সেকেন্ড না, চোখে পলকে পলক ফেলার টাইম পাই না, পলকের আগে থেকে সব উড়ে গেল। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় এলাকার প্রায় 30টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ঘরের টিনের চালা, টিনের বা কাঁচা বাড়ি উপড়ে পড়েছে। স্থানীয় যুবক আজারউদ্দিন মণ্ডল বলেন, বিকালে তখন সবে দোকান খুলেছি, দোকান সাজিয়ে বসার সময় আচমকাই ঝড়, আমার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির কথা মুখে বলে বোঝানো যাবে না। বিকালবেলা আজকে দোকান খুলিছি আমি, খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সবকিছু রেডি করে, মালটাল সব সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল, দেখছি তো প্রচন্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল। তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি, 1.5 লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম, মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে। তো ওই সাইডে দোকান ছিল আর কি, দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে এসছে, তো মানে পুরো অসহায় হয়ে গিয়েছি, নিজে ভেঙে পড়েছি, যে নিজে আর কি করবো, মানে এমত অবস্থায় আমার নিজেরই মনে হচ্ছে না যে মরে যাওয়াই বেটার মনে হয়। শুধু ঘর বাড়ি নয়, কয়েক সেকেন্ডের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। বেশ কয়েক বিঘা জমির ফসল একেবারে তছনছ হয়ে গিয়েছে। কৃষকেরা জানিয়েছেন, পটল, পেঁপে, কাঁকরোল, পাট, ক্ষতি হয়েছে সবকিছুরই। স্থানীয় এক কলা চাষী বলেন, 10 কাঠা জমিতে কলা চাষ করেছিলাম, বিক্রির মতো হয়ে উঠেছিল, ঝড়ে সব শেষ হয়ে গেল। এত কম সময়ের ঝড়ে এই রকম ক্ষতি? আরে কলা গাছ সব শেষই, কলা কান্দি কান্দি সব শেষ, সব ফুলো কান্দি। কি হয়েছিল কি এখানে? ঝড়, মানে এদিক থেকে ঝড়ে এসেছে, আর ঝড়ে সব মানে সব খাবার তো ঠিক আছে। কতটা কলা বাগান ছিল আপনার? আমার 10 কাঠা কলা বাগান, 40,000 টাকা তো ইজি। হ্যাঁ, আমি বলছি কি যে আমার তো বাগান ক্ষতি হয়ে গেছে, তা মুখ্যমন্ত্রীর কাছে একটু আবেদন করছি যেন আমার একটু ক্ষতিটা একটু মানে একটু সাহায্য যেন করে। ঘটনার পর কার্যত দিশেহারা এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বরূপনগর। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।